নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে 16 বছরের এক্সপিরিয়েন্স আমার। আমি এই 16 বছরে 5,000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি, আর গত 2 বছরে 150-এরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেটআপে। এখন যে প্রিন্টিং বিজনেসটা লেটেস্ট ট্রেন্ডিং চলছে, এখন প্রত্যেকটা প্রোডাক্টটাই কিছু না কিছু প্রিন্টিং হয়, সেরকম এখন জামা কাপড়ের উপরেও সেই ফ্যাশনটা চলে এসছে। এখন ছোট ছোট যে কোনো বাড়ির ঘরোয়া অনুষ্ঠানেও লোকে সিমিলার টাইপের জামা পরছে। যেমন আজকে আমরা এখানে একটা দেখাচ্ছি, একটা বাড়ির নিজস্ব অনুষ্ঠানে এই সেম টাইপের বার্থডেতে প্রচুর টি শার্ট, একই টাইপের টি শার্ট সবাই পরবে, এরকম একটা ট্রেন্ডিং যে চলছে। তো এই টাইপের টি শার্টগুলো কী হচ্ছে, আমরা যদি কাস্টমাইজেশনের মধ্যে যেতে চাই তাহলে এই টাইপের টি শার্ট আমরা অনেক করতে পারি। তেমনই যে কোনো জায়গায় দেখবো যে কোথাও যদি কেউ ঘুরতে যায় তো একই টাইপের টি শার্ট পরে সবাই যায়, কোনো অফিস বা কোনো অর্গানাইজেশন তাদের নিজস্ব টি শার্ট তৈরি করে। তো আজকের কথা হচ্ছে যে এটাই, যে আমরা যদি এই টি শার্ট প্রিন্টিংয়ের কাজ শুরু করি, আমাদের কাছে এরকম একটা প্রিন্টিং মেশিন রয়েছে যে মেশিনে আমরা একটা ছেপেও দেখবো এরকম ছোট্ট, মানে এই একই গ্রুপের একটা ছোট্ট টি শার্ট আছে, এই টি শার্টটার উপরে আমরা এটা প্রিন্টিং করব। আমরা আরেকটা টি শার্ট প্রিন্ট করব, এইটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট, সাবলিমেশন পেপারের উপরে সাবলিমেশন ইঙ্ক দিয়েই করা হয়েছে। এখানে আমরা কী করব, এই টি শার্টটার উপরে এটা মিরর প্রিন্টিং করা হয়, যেহেতু টি শার্টের উপরে প্রিন্ট করি তাই জন্য আমরা এর উপরে বসিয়ে নিয়ে একটা টেপ মেরে দেব যাতে এটাকে সরে না যায়। টেপ দিয়ে এর উপরে আমরা একটা কাগজ চাপা দিয়ে দেব, একটু ওয়েট করব মেশিনটাতে নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছানোর জন্য। তো আমাদের মেশিন নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছে গেছে, বিপ দিচ্ছে, আমরা এটাকে কন্ট্রোলারে স্টার্ট বাটন প্রেস করব, কাউন্টিং চালু হয়ে গেছে, এটাকে প্রেস করলাম। তো এই টি শার্টটা প্রিন্টিং করতে আমরা 120 সেকেন্ড টাইম নিই, তো আমরা 120 সেকেন্ড ওয়েট করব, ওয়েট করে দেখব কীরকম টাইপের প্রিন্টিং হয়েছে। আমাদের টাইমিং প্রায় হয়ে গেছে, 2-3 সেকেন্ড বাকি আছে, আমরা হিট রিলিজ করলাম, স্টপ করলাম, আমরা এখানে দেখব আমাদের প্রিন্টিংটা কেমন হলো। এই এই কাগজটা যেটা প্রিন্টিং হয়েছে এটা ওয়ান টাইমই ইউজ হবে, তো একবারই ব্যবহার করা যাবে। আমার প্রিন্টিং একবার হয়ে গেছে, এই কাগজটা থেকে সব ইঙ্ক ট্রান্সফার হয়ে গেছে, তো এই টাইপের প্রিন্টিং হয়েছে। তো এই যে আমাদের এই পুরো, আর ছোটো গেঞ্জিটা যেটা আমরা আগে বলছিলাম, ছোটো গেঞ্জিটা এইটা প্রিন্ট হয়েছে। আমরা এই একই মেশিনের সঙ্গে আমরা টিফিন বক্স প্রিন্ট করতে পারি, এরকম টিফিন বক্সের উপরেও প্রিন্ট হতে পারে, ওয়াটার বোতলে প্রিন্ট হতে পারে, প্রিন্ট হয়েছে, এবং পাউচের উপরেও প্রিন্ট হতে পারে। তো এই একটা মেশিন আমাদের কাছে রয়েছে, যে মেশিনের সাহায্যে আমরা প্লেট, মগ, ফোনের কভার, টিফিন বক্স, পাউচ, এরকম সব কিছু প্রিন্ট করতে পারি। আমাদের এই টোটাল যে গেঞ্জিগুলো, আমরা যেটা আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে এই ট্রেন্ডিং টি শার্টগুলোর অর্ডার নিয়ে আমরাও কিন্তু কাজ করতে পারি বিভিন্নভাবে। তো প্রচুর অর্ডার মার্কেটে রয়েছে, আমরা যদি ব্যবসাটা সম্বন্ধে একটু বুঝে জেনে বুঝে ব্যবসাটা শুরু করি, হতে পারি বাড়ি থেকেই আমরা একটা ছোট্ট ব্যবসার মাধ্যমে পরবর্তীতে বড় করে এই ব্যবসাটাও শুরু করতে পারি। তাহলে আজকের ভিডিওতে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।